আপনি টিউন করে আছেন ক্যাপিটাল নিয়ে আমি নিশে আছি আপনাদের সাথে এবং এই মাত্র এই মাত্র যারা আমার সাথে আসলে যুক্ত হলেন তাদেরকে বলতে চাই যে আমি ফেসবুক লাইভে আছি ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল অফ নাইন ফোর এইট সেই জায়গাটাতে আমাকে লাইভে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাতে হবে যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে সো আজকে আসলে আমরা জৈতাতে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে মাতৃত্বকালীন ছুটি নারীরের মাতৃত্বকালীন ছুটি নিয়ে আমরা আসলে কথা বলছিলাম তো মাতৃত্বকালীন ছুটি নিয়ে আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থাকে বিশেষ করে কর্মক্ষেত্রে আসলে আমাদের কোন কোন ধরনের মুখোমুখি সমস্যার মুখোমুখি হতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি চেষ্টা করছিলাম কথা বলতে এবং মাতৃত্বকালীন ছুটি কিন্তু চার মাস থেকে সেটাকে ছয় মাস করা হয়েছে যারা যারা আমার সাথে একটু যুক্ত তো হতে চান বা যুক্ত হচ্ছেন তাদেরকে বলতে চাই ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল অফ নাইন ফোর এইট সেই জায়গাটাতে একটা পোস্ট দেওয়া আছে আপনি আমাকে সেই জায়গাটাতে কমেন্ট করতে পারবেন এবং সি এফ এম স্পেস নাম স্পেস লোকেশান দেন আর একটা স্পেস ডিমোনার কথাবার্তা পাঠিয়ে দিতে হবে টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বারে প্রিন্স ইমন ছিল আমার সাথে হ্যাঁ সব ঠিকঠাক হেলাল ইসলাম নাহি থ্যাংক ইউ হেলাল ভাই আপু কী অবস্থা আপনার ফারহাদ আহমেদ আমি ভালো আছি এখন পর্যন্ত নাজমুল হাসান সনি ছিল আমার সাথে সনি সব ঠিক আছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমিও রেডিও হতে চাই হয়ে যান আমরা আমার কাছে মনে হয় যে দিন শেষে আমরা সবাই কোনো না কোনো একটা কোনো কিছু জোস সংটা ফারহান আহমেদ সম্ভবত আমরা যে গানটা শুনছিলাম সেটা ভাইরাল নাটকের টাইটেল ট্র্যাক আর রোহিন প্রধান থ্যাংক ইউ অব্রফর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা যে বিষয়টা নিয়ে আসলে আমরা আজকে কথা বলছিলাম সেটা আমার কাছে মনে হয় যে সরকার তো আসলে তার মতো করে পদক্ষেপ নিচ্ছে এবং নিবে এবং অনেক প্রাইভেট অফিসে হয়তো সরকারি নীতিমালা বা বিধিনিষেধ অনুযায়ী সেটাকে মেনটেইনও করা হয় না কিন্তু ক্যারিয়ারের কিন্তু একটা অন্যতম টার্ন ওভার আমরা আসলে মনে করি মাতৃত্বকালীন ছুটি বা মাতৃত্বকালীন সময়টা যে আমরা একটা পজ নিই একটা গ্যাপ নিই এবং সেটা সু খুব সঙ্গত কারণে সেটা আসলে আমাদেরকে নিতে হয় এবং এই বিষয়টা নিয়ে আসলে আমাদের আমার কাছে মনে হয়েছে যে আমরা মেয়েরা অনেক সময় হেজিটেট ফিল করি আমাদের কর্মক্ষেত্রে সেটা জানাতে বিকজ অফ একটা লম্বা সময় ছুটির ব্যাপার থাকে রাত করে বাসায় ফেরা হয় না বা একটা রেস্ট স্পেশাল একটা কেয়ারের মধ্যে থাকতে হয় একটা রেস্টের মতো থাকতে হয় এবং এই যে একটা হিমুলেশান যে আমরা প্রথম প্রথম যখন এই ধরনের একটা সিচুয়েশন বা এই ধরনের একটা ব্যাপার আসলে তৈরি হয় তখন আমরা সেটা কি করি বলতে চাই না কারণ হচ্ছে আমরা মনে করি যে অফিসের একটা প্রেশার হয়তো আমি নিতে পারবো না অফিসের সবাই হয়তো আমাকে একটু সহানুভূতি দৃষ্টিতে দেখবে যে ও অসুস্থ বা ও এখন প্রেশার নিতে পারবে না বাট ইয়াস ইটস ট্রু যে ওয়ার্ক লোড নেওয়াটা সেই সময়টা যেমন কষ্ট হয় একটা নারীর পক্ষে বাট এটাও কিন্তু ঠিক আসলে যে একজন নারী কিন্তু আসলে সেই সময়টাই সমান তালে আসলে কাজ করে বা করে যায় লাইক আমার পরিচিত একজন গত কিছুদিন গত ২২ ঘন্টা আগে সে মা হয়েছে সে একজন সাংবাদিক এবং আমি দেখেছি যে তিনি একদম শেষ মুহূর্ত পর্যন্ত থ্রি ডেজ বিফোর মা হওয়ার আগ পর্যন্ত সে কিন্তু কাজ করেছে তো এই যে একটা ব্যাপার যে আসলে কর্মক্ষেত্রে হেজিটেশনের একটা বিষয় থাকে এবং কর্মক্ষেত্রে আসলে আমরা ঠিক মানে স্বাচ্ছন্দ্য বোধ করি না এই বিষয়টা জানাতে তো আমার কাছে মনে হয় যে আমরা যারা আসলে এই লাইফটা যারা দেখছেন তাদেরকে একটু বলতে চাই যে আমরা যদি আসলে সেই নারীকে বা সেই মানুষটাকে একটু হেল্প করি একটু স্পেস দিই বা এই বিষয়টা যে খুবই একটা প্রাকৃতিক বিষয় এবং খুবই একটা নর্মাল ব্যাপার এটা যদি তাকে একটু বোঝানোর চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে তার কাজের এনভায়রনমেন্টটা অনেক বেশি আরামদায়ক হবে অনেক বেশি কমফোর্টেবল হবে এবং যারা ফেসবুক লাইভটা দেখছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক লাইভটা শেয়ার করে দেবার জন্য ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল নাইন ফোর এইট আমি দেখতে পাচ্ছি এখানে কারা কারা দেখছেন সো জাস্ট ফেসবুক লাইভটা শেয়ার করে দিলে যেটা হবে যে জয়িতা আসলে একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে আমরা নারীদের কথা বলি নারীদের সমস্যা নিয়ে কথা বলি নারীদের স্ট্রাগলের গল্পগুলো নিয়ে কথা বলি সো হয়তো অনেকে জানতে পারবে যে এখানে আসলে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে আমরা শুধুমাত্র আমাদের কথা বলি আরেকটা বিষয় আমার রিসেন্টলি মনে হচ্ছে যেটা নিয়ে আসলে খুব খুব ইম্পর্টেন্টলি কথা বলা দরকার সেটা হচ্ছে যে যখন একটা কোনো ইস্যু তৈরি হয় বা একটা কোনো একটা কোনো প্রবলেম রেস করে তখন আমরা অনেক বেশি সমস্যার যে সমস্যার ভিকটিমের দিকে চলে যায় এটা নিয়ে পুরো গোটা একটা জয়িতা হয়তো আমার করার প্ল্যান আছে সো হোপফুলি সেটাও আমি করতে পারবো হয়তো বা করবো যে যখন আমরা ঘটনা বিশ্লেষণ না করে ঘটনার ব্যাকগ্রাউন্ড চিন্তা না করে ঘটনার সিচুয়েশনে না ঢুকে বা ঘটনা ঘটার পিছনে কোন কোন কারণ থাকতে পারে সেইটা আসলে আমরা না না দেখে আমরা যেটা করি যে ভিকটিম ভিকটিমকে বিশ্লেষণ করার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে তৈরি হয় সো এই টেন্ডেন্সি এই মানসিকতা থেকে আসলে আমাদেরকে আমার মনে হয় যে খানিকটা বের হয়ে আসাটা দরকার সো যারা যারা আমার লাইফটা দেখছেন তারা তারা হোপফুলি লাইফটা শেয়ার করে দেবেন আমি একটু দেখতে চাই যে আমার সাথে লাইভে কারা কারা যুক্ত হয়েছেন হাই আপু আমি আপনার নতুন বন্ধু নোমান আহমেদ থ্যাংক ইউ সো মাচ আমি দেখতে পাচ্ছি এখানে কারা কারা লাইভ শেয়ার করছেন সো প্লিজ শেয়ার দ্য লাইফ আপু তোমার ড্রেসটা জোস একদম মনে হয় ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের একটা ইউনিকিটি থাকা উচিত তার নিজস্ব স্টাইল থাকা উচিত শুভর সরকার শুভর সরকার আমার ড্রেসটা হচ্ছে আসলে শাড়ি আমি একটা শাড়ি পরা তারপর আমার সাথে আছে আমিং ইয়োর প্রোগ্রাম ফ্রম আগরতলা সুবল দাস ইয়াস হাউ হাউ ইজ ইয়ার ডটার্স আমি লাস্টবার যখন শুনেছিলাম তখন আমি জানতাম যে তারা করোনায় আক্রান্ত এখন তারা কেমন আছে হোপফুলি তারা ভালো আছে মার্জিয়া ইসলাম ছিল আমার সাথে আপু আপনাকে খুব কিউট লাগে থ্যাংক ইউ মার থ্যাংক ইউ হেলাল থ্যাংক ইউ মার জিয়া তারপর যেটা আজকে অনেকদিন পর শুনছি আপু থ্যাংক ইউ নাইস লাগছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনছি আপু সাবার থেকে প্রতিদিন আপ ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন মুন্নি আপু নতুন বন্ধু থ্যাংক ইউ আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা নিয়ে আসলে কথা বলা ভীষণ 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 রকমভাবে দরকার সেটা হচ্ছে সাইবার বুলিং আসলে এই সময়ে এই সময়ে এসে আসলে আমাদের সময় চলে আসছে আসলে আমাদের মানসিকতার পরিচয় দেওয়ার যেহেতু সোশ্যাল মিডিয়া আমাদের পরিচয় বহন করে সোশ্যাল মিডিয়াতে আসলে আমরা আমাদের নিজেদের কি বলে ওটাকে ইমেজ রক্ষা করি বা ইমেজ আমাদের পোর্টফোলিও ক্যারি করে সো এই জায়গাটাতে আপনারা এসে যে নানান ধরনের কমেন্ট করেন নানান ধরনের বিষয় নিয়ে আসলে নাড়াচাড়া করছেন সাইবার বুলিং করছেন বডি শেমিং করছেন তার ড্রেস নিয়ে কথা বলছেন মানুষের স্কিন টোন নিয়ে কথা বলছেন মানুষের নিয়ে কথা বলছেন মানুষের পরিবার নিয়ে কথা বলছেন এই সোশ্যাল বুলিংটাকে আসলে আমার মনে হয় যে ভাই ইটস টাইম টু ইটস টাইম টু ওয়েক আপ রাইট মানে প্রত্যেকটা মানুষের আলাদা একটা নিজস্বতা রয়েছে প্রত্যেকটা মানুষের আসলে আলাদা একটা জগৎ রয়েছে প্রত্যেকটা মানুষের আলাদা একটা ভাবনার জায়গা রয়েছে কাজের জায়গা রয়েছে সো প্রত্যেকটা মানুষকে তাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি সম্মান করতে শিখতে হবে আমাদের এখন যদি দুই হাজার একুশ সালে একবিংশ শতাব্দীতে এসে যেখানে আমাদের বাংলাদেশের মেয়ে এত বাংলাদেশের মেয়েরা বিভিন্ন জায়গায় ইনফ্যাক্ট কাজ করছে অক্সফোর্ডে যাচ্ছে পড়তে বাংলাদেশের মেয়েরা টিকা এক বিশেষ ভূমিকা রাখছে এভারেস্ট জয় করছে মানে পাইলট হচ্ছে আর্মি অফিসার হচ্ছে এত বড় বড় জায়গা নিজেদেরকে প্রমাণ করছে বাংলাদেশের মেয়েরা সেই জায়গায় দাঁড়িয়ে যদি আসলে এখনও বাংলাদেশে বাংলাদেশের মেয়েদের কোনো একটা ছবির পোস্টে বা কোনো একটা সেলিব্রিটি বা কোনো একজন পাবলিক ফিগারের পোস্টে আসলে তাকে তার স্কিন টোন তার ড্রেস আপ তার ফ্যামিলি নিয়ে আসলে কথা বলা হয় তাহলে সেই জিনিসটা সত্যি সত্যিকার অর্থে দুঃখজনক এবং সেই জিনিসটা আসলে আমাদের সবার সবার লজ্জার যে আমরা আসলে স্বাধীনতার এত বছর পর আমরা এত এগিয়ে গিয়েছি আমাদের জিডিপি এত বেড়ে যাচ্ছে আমাদের আমাদের শিক্ষার হার এত বাড়ছে আমাদের বাল্য বিবাহের হার এত কমে যাচ্ছে যেখানে আমরা আসলে সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছি ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশের থেকে আসলে আমরা মেয়েদেরকে এখনও শুধুমাত্র মেয়ে না কয়েকদিন আগে চঞ্চল চৌধুরীর বিষয়টা আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছে যে শুধু মেয়ে না আমরা কিন্তু ছেলেরাও ভীষণ রকমভাবে সাইবার এর শিকার হয় সো ইটস টাইম টু ওয়েক আপ আমার মনে হয় যে আসলে এখন আমাদের আসলে ঘুম থেকে উঠে পড়া উচিত আমরা যাচ্ছে তাই কথা যাচ্ছে তাই ভাবে মানুষকে এইভাবে হার্ট করতে পারি না বিকজ অফ এটা আসলেই কোনোভাবেই কাম্য না যখন আমাদের মুখ থেকে একটা কথা বের হয়ে যায় একটা কমেন্ট একটা মন্তব্য বের হয়ে যায় তখন আসলে সেটা কোনোভাবেই ফিরিয়ে নেওয়া সম্ভব না এবং সেই কথাটা একজন মানুষকে কতটুকু হার্ট করছে তার ইগোতে কতটুকু হার্ট করছে তার কাজের জায়গাটা কতটুকু হ্যাম্পার করছে সেইটাও একটু চিন্তা করা দরকার এবং দিন শেষে সে মানুষ প্রত্যেকটা মানুষের একটা আলাদা ইন্ডিভিজুয়াল সত্তা আছে সেই সত্তাটাকে যেন আমরা সবাই আমাদের মতো করে রেসপেক্ট করি সো আমি একেবারে শেষবারের মতো কিছু কমেন্ট নিব এবং ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিডলএ এম নাইন ফোর এইট সেই জায়গাটাতে আমাকে দেখা যাচ্ছে সবাইকে আমি একটু রিকোয়েস্ট করবো লাইভটা শেয়ার করে দিতে যারা যারা আসলে আমার সাথে এই মুহূর্তে কানেক্টেড হয়েছেন আমি ভালো আছি মুজ্জাক ভাই ভালো আছি মায়ের দোয়া লিখছি আমি আপনার নিউ ফ্রেন্ড থ্যাংক ইউ আসলে আপনি ইসলাম সুমন ছিল আমার সাথে আপু কেমন আছো আপু আমি ভালো আছি আমার সাথে বিপু খান ছিল আমি ভালো আছি বিপু ভাই সো আজকের মতো আমি এখানেই আমার লাইভ শেষ করছি বাট আমি পাঁচটা পর্যন্ত আপনাদের সাথে থাকবো এবং আমার সাথে যুক্ত হতে ফেসবুক ডট কম স্ল্যাশ ক্যাপিটাল নাইন ফোর একটা পোস্টে দেওয়া আছে সেখানে থাকতে হবে এবং আমাকে টেক্সট করার জন্য টু সিক্স নাইন সিক্স নাইন নাম্বার রয়েছে আপাতত আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি একটা গানের পর ফিরছি